বন্ধুরা, আমাদের দেশের অধিকাংশ পুরুষই মনে করেন তাদের পেনিস আকারে ছোট, এমনকি তাদের যৌন মিলনের টাইমিংও কম। এই সমস্যাটি বাংলাদেশি সিন্ড্রোম নামে পরিচিত, আর এই সমস্যার জন্য দায়ী পণ্য মুভিগুলো। উপমহাদেশের মানুষের দৈহিক গঠন হিসাবে বেশিরভাগ পুরুষের পেনিসের গড় 4-5 ইঞ্চি লম্বা হয়, অন্যদিকে নারীদের যোনির গভীরতা 3-4 ইঞ্চি হয়। তাই আমি মনে করি ছোট পেনিস থাকলেও পার্টনারকে পরিপূর্ণ তৃপ্তি দেওয়া সম্ভব। এখানে আপনার পেনিস কতটা ছোট তা মুখ্য বিষয় নয়, বিষয় হলো আপনার পার্টনারকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারছেন কিনা। তবে আমাদের মধ্যে অনেকের দ্রুত বীর্য আউট হয়ে যাওয়ার মতো সমস্যা রয়েছে। দ্রুত বীর্য বের হয়ে আসার কারণ হলো মাস্টারবেশন করা আর যৌন কাজে অভিজ্ঞতা না থাকা। বন্ধুরা, আপনার যদি মাস্টারবেশন করার অভ্যাস থেকে থাকে তাহলে সেই অভ্যাস বাদ দিতে হবে, তা নাহলে যৌন কাজে সুখী হতে পারবেন না। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব এসকেসে ফার্মাসিউটিক্যালস লিমিটেডের টাডা 20 mg ট্যাবলেট নিয়ে। এই ট্যাবলেটের মূল উপাদান হলো টাডালফিল এবং অন্যটি হলো এক্সফোর্ড ট্যাবলেট নিয়ে। এই ট্যাবলেটের মূল উপাদান হলো হাববেন নিশাদ। এই মেডিসিন দুটির সকল তথ্য জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তবে ভিডিওটি শুরু করার আগে বলতে চাই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এরকম নতুন নতুন মেডিসিন সম্পর্কে জানতে চান, এমনকি পরবর্তীতে কোন মেডিসিন সম্পর্কে জানতে চান, মেডিসিন নামটি লিখে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, এই মেডিসিন দুটি কেন একসাথে খাবেন? বন্ধুরা, পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি যে বিষয়টি দেখা যায়, পার্টনারকে পরিপূর্ণ তৃপ্তি দিতে না পারা, অর্থাৎ মিলনের আগে কিংবা মিলনের 1-2 মিনিটের মধ্যে বীর্য আউট হয়ে যাওয়া। আর এই সমস্যা থেকে মুক্তি পেতে এই মেডিসিন দুটি খেতে পারেন। আশা করি ভালো একটা রেজাল্ট পাবেন। যৌন সমস্যার মধ্যে আরও কিছু সমস্যা দেখা যায়, যেমন পেনিস শক্ত না হওয়া, পুরুষাঙ্গ না দাঁড়ানো, শারীরিক উত্তেজনা না থাকা, যৌন কাজে আগ্রহ না থাকা। এই সকল সমস্যা থেকে মুক্তি পেতে এই মেডিসিন দুটি অসাধারণ কাজ করে থাকে। তবে এখানে আমি বলতে চাই, শুধুমাত্র ওষুধ খেলে চলবে না, সাথে পুষ্টিকর খাবার আপনাকে অবশ্যই খেতে হবে, এমনকি মাস্টারবেশনের মতো বাজে অভ্যাস বাদ দিতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া, মাথা ব্যথা, মাথা ঘোরা, বমি, বমি বমি ভাব ইত্যাদি সমস্যাগুলো আপনার দেখা দিতে পারে, সতর্কতা। তবে যে সকল রোগীর উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস এবং কিডনিতে সমস্যা রয়েছে, তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ দুটি খাবেন। খাবার নিয়ম, টাডালাফ ফিল এবং এক্সফোর্ড ট্যাবলেট মিলনের 30-40 মিনিট আগে একটি খাবেন, তবে মিলন ব্যতীত ওষুধ সেবন করবেন না। ধন্যবাদ সবাইকে।